এই গল্পটা হচ্ছে লক্ষ্মীপুর নামক একটি গ্রামের, যেখানে কৃষ্ণ নামে এক ব্যক্তির খুব ধনী পরিবার ছিল। এই পরিবার প্রত্যেক বছর গণেশ চতুর্থীর দিন খুব ধুমধামে পালন করত। প্রত্যেকবারের মতো এবারও এই পরিবার গণেশ চতুর্থী ধুমধামে পালন করার কথা ভাবল। তারা যেমনটা ভেবেছিল ঠিক তেমনই ধুমধাম করে গণেশ পুজোর জন্য তৈরি হলো। গণেশ পুজোর জন্য এইসব ব্যবস্থাগুলো দূরে দাঁড়িয়ে থাকা একটা গরিব পরিবারের ছেলে দেখছিল। এইসব বড় লোকেরা যা ইচ্ছা করতে পারে, আর ভগবানও মনে হয় এইসব বড় লোকদের কাছেই আসে। আজ পর্যন্ত আমরা গণেশ ঠাকুরের পুজো এইভাবে ধুমধাম কোনো দিনও করিনি, আর না কোনোদিন এইভাবে দেখেছি। তাই জন্য হয়তো আমাদের অবস্থা এত গরিব। এইভাবে সে মন খারাপ করে এইসব চিন্তা ভাবনা করছিল। কিছুক্ষণ পরে সে আবার বলল, কি জানি আমার নাম কেন সন্তোষ রেখেছিল, আমার জীবনে তো কোনোদিন সন্তোষ এলো না। কিন্তু আমি এবার ভেবে নিয়েছি, আমি আমার জীবনে সন্তোষ নিয়েই আসব। গণেশ ঠাকুরের মূর্তি রাখার জন্য আমি এবার চুরি করব, আর সেই টাকা দিয়েই আমি ধুমধামে তার পুজো করব। সন্তোষ এরকম মনে মনে ভাবলো। আর সেদিন রাতে অন্ধকার হওয়ার পরেই সেই ধনী ব্যক্তি কৃষ্ণের বাড়ির জন্য বেরোলো। তখনই পেছন থেকে সে একটা আওয়াজ শুনতে পেল। সন্তোষ, কিছুক্ষণের জন্য একটু থামো তুমি। আওয়াজটা শোনা মাত্রই সন্তোষ পেছন ফিরে দেখলো, তার পেছনে এক ব্যক্তি দাঁড়িয়ে ছিল। তাকে দেখে সন্তোষ খুব ভয় পেয়ে যায়। না না, আমাকে ক্ষমা করে দিন, আমি তো শুধু গণেশ চতুর্থীর পুজো করবার জন্য টাকা চুরি করার কথা ভেবেছি। আমাকে পুলিশের কাছে দেবেন না, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে। এইভাবে হাত জোড় করে অনুরোধ করতে লাগলো। তার কথা শুনে সেই ব্যক্তি হাসতে লাগলো। বাবা সন্তোষ, তুই তো এত ছোট, তোর বয়স এত অল্প, তুই চুরি কেন করতে চাস? এটা তো খারাপ ব্যাপার, তাই না? এটা তো আমি জানি, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না আমাদের বাড়ির এই গরিবী অবস্থাটাকে দূর করার জন্য। তাই আমি গণেশ ঠাকুরের ভালো করে পুজো করতে চেয়েছিলাম, যাতে আমি আমার মায়ের অপারেশনটা করতে পারি। না হলে যেমন আমার বাবা নেই, তেমনি আমার মাও আমাকে ছেড়ে চলে যাবে। এইভাবে সন্তোষ নিজের দুঃখের কথা শোনালো। তখন সেই ব্যক্তি বলল, দেখো বাবা সন্তোষ, দেখ বাবা সন্তোষ, ভগবান কিন্তু কোনো জাতি ধর্ম, ধনী কিংবা দরিদ্র এইসব কোনো ভেদাভেদ করে না, ভগবান সকলের কথা শোনে। ভগবানকে যদি ভক্তি এবং পবিত্র মন দিয়ে ডাকা যায়, তাহলে ভগবান সন্তুষ্ট হই। কিন্তু যদি টাকা দরকার পড়ে সেটা কোথা থেকে আসবে? তাই আমি গণেশ পুজোটাকে ধুমধামে করতে চাই। এইভাবে তাকে প্রশ্ন করল। বাবা সন্তোষ, তোমার পাশের গ্রামেতে দৌড় প্রতিযোগিতা হচ্ছে, যে প্রথম হবে তাকে 10,000 টাকা পুরস্কৃত করা হবে। তুমি যদি তাতে অংশ নাও আর জিতে যাও, তাহলে 10,000 টাকা পেয়ে যাবে, তাতে করে তুমি উৎসব পালন করতে পারবে। সন্তোষ তার কথা শুনে রাজি হয়ে গেল, আর তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। সে যেই সেখান থেকে চলে গেল, সেই ব্যক্তি তখন গণেশ ঠাকুরের রূপে পরিবর্তন হয়ে গেল। তারপরে তাকে বিজয়ী হওয়ার আশীর্বাদ দিয়ে সেখান থেকে উধাও হয়ে যান। সেদিন রাত কেটে যায়। পরের দিন সকালে সন্তোষ সেই গ্রামে গেল যেখানে সেই প্রতিযোগিতা হচ্ছিল। ঠিক 2 ঘন্টা পরে প্রতিযোগিতা শুরু হতে চলেছিল। সেখানে অনেক লোকেরাই অংশগ্রহণ করে, কিন্তু সবাই সন্তোষের থেকে অনেক বড় ছিল। সন্তোষ এটা দেখে ভয় পেয়ে গেল। তখন সে মনে মনে ভাবল, হে গণেশ ঠাকুর, আমি এই প্রতিযোগিতায় জিতে আপনার উৎসব খুব ধুমধামে পালন করতে চাই। তখনই তার পেছনে থাকা গণেশ ঠাকুর তাকে দেখে বলল, তথাস্তু। প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সবাই খুব জোরে দৌড়াচ্ছিল। সন্তোষও নিজের দিক থেকে অনেক চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু তার মনে একটা ভয় কাজ করছিল। নিজের ক্লান্তিটাকে দূর করার জন্য এক জায়গায় দাঁড়িয়ে পড়ে। গণেশ ঠাকুর, আমাকে সাহায্য করবেন, আমি যেন বিজয়ী হতে পারি। এইভাবে সে প্রার্থনা করে আবার দৌড়াতে লাগলো। তারপর সে আরো দ্রুত গতিতে দৌড়াতে লাগলো। সে এতটাই দ্রুত গতিতে দৌড়াচ্ছিল যে সেই প্রতিযোগিতায় সেই বিজয়ী হলো। এইভাবে সে বিজয়ী হয়ে পুরো পুরস্কারের টাকাটা পেল। সেই টাকাগুলো নিয়ে সে বাড়ির দিকে যাচ্ছিল। তখনই সে রাস্তায় সেই ব্যক্তিকে দেখতে পেল যিনি গণেশ ঠাকুরের রূপে এসেছিল। তাহলে বাবা সন্তোষ, তোমার জীবনেতে আবার নতুন করে খুশি চলে এলো, তাই না?
কাল রাতে আপনি আমাকে ভালো রাস্তা দেখালেন, তার জন্য অনেক ধন্যবাদ। এবার আমি গণেশ ঠাকুরের পুজো ধুমধামে করতে পারবো, আর ওনাকে বলবো আমাদের সব কষ্ট যেন দূর করে দেয়। বাবা সন্তোষ, প্রথমে তুমি এই টাকা দিয়ে তোমার মায়ের চিকিৎসা করাবে, বুঝলে? না না, এইটুকু টাকা যথেষ্ট না। বাবা সন্তোষ, ওইটা 10,000 টাকা নয়, ভালো করে দেখো ওটা 10,00,000 টাকা আছে। গণেশ ঠাকুর নিজের শক্তি দিয়ে সেই টাকাগুলোকে বদলে দিল। সন্তোষ এটা জেনে খুব অবাক হয়ে যায়, সে বুঝতে পারছিল না এইসব কি করে হলো। তখনই গণেশ ঠাকুর নিজের আসল রূপে ফিরে এলো। দেখো সন্তোষ, আমাকে যে ধুমধামে পুজো করতে হবে এইসব চিন্তাধারা কিন্তু একদমই ভুল, আমি কিন্তু তাতে খুশি হই না। মাটি দিয়ে তৈরি প্রতিমাকে যদি ভালো করে পুজো করা যায় আমি তাতেই খুব খুশি হই, শুধু মনটা যেন পরিষ্কার থাকে। তুমি এই টাকাগুলো দিয়ে নিজের মায়ের চিকিৎসা করাও, সব ভালো হবে। এইটা বলে গণেশ ঠাকুর সেখান থেকে উধাও হয়ে যায়। তারপরে সন্তোষ বাড়ি গিয়ে নিজের মাকে সব ঘটনা খুলে বলল। তারপর তারা দুজনে মিলে মাটি দিয়ে একটা গণেশ ঠাকুরের মূর্তি তৈরি করে সেটার পুজো করতে লাগলো। পুরো 9 দিন পুজো করার পরে সন্তোষ ভাবলো এবার তার মায়ের চোখের অপারেশন করাবে, কিন্তু গণেশ ঠাকুর নিজের শক্তি দ্বারা তার মায়ের বিনা অপারেশনে চোখের দৃষ্টি ফিরিয়ে দিল। তারপর থেকে সন্তোষের গণেশ ঠাকুরের প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গেল, সে সবসময় গণেশ ঠাকুরকে পুজো করতো, আর সেই টাকা দিয়ে ব্যবসা শুরু করলো আর নিজের মায়ের সঙ্গে সুখে থাকতে লাগলো। গল্পটি উত্তমপুর নামক একটি গ্রামের, যেখানে নির্মলা নামে এক মহিলা কাপড় সেলাই করত আর সেই টাকা দিয়ে নিজের সংসার চালাত। একদিন পিমলা নামে এক মহিলা নিজের মেয়েকে নিয়ে নির্মলার কাছে গেল। নির্মলাকে বলল, নির্মলা এটা আমার মেয়ে, তুমি একে চেনো তো? হ্যাঁ হ্যাঁ, আমি একে চিনি তো। হ্যাঁ বলো, কাপড় সেলাই করবে? না, তোমাকে একে কাপড় সেলাই করা শেখাতে হবে। তুমি তো আমার বাড়ির পরিস্থিতি জানো, কিছুদিন আগে আমার স্বামী মারা গেছে, আমি আর একে পড়াশোনা করাতে পারবো না। যদি কাপড় সেলাই করা শিখে যায় তাহলে আমাদের কিছু কাজে লাগবে। ঠিক আছে বিমলা, নিশ্চয়ই আশেপাশের আরো 2 মেয়েরা শেখার জন্য বলছিল, তাহলে আমি 3 জনকে একসঙ্গেই শেখাবো, তুমি কাল থেকে ওকে পাঠিয়ে দেবে। ওই সবকিছু তো ঠিক আছে নির্মলা, তুমি কিন্তু বললে না তুমি 1 মাসের জন্য কত টাকা নেবে। তোমার যতটা সামর্থ্য হবে দেবে, আমি তো তোমার অবস্থা জানি। এটা শুনে বিমলা হ্যাঁ বলে তারপর নিজের মেয়েকে সেখান থেকে নিয়ে চলে যায়। সেদিনের পর বেবির সঙ্গে আরো 2 মেয়ে সেখানে সেলাই শিখতে যেত। এইভাবে দিন কেটে যায়। একদিন নির্মলার কাছে এক ব্যক্তি এসে বলল, নির্মলা তোমার এইবার ঘরটা খালি করার সময় হয়ে গেছে। কারণটা হলো নির্মলা, এখানে আমি একটা বাড়ি এবং সুইমিং পুল বানাতে চাই। ওই ব্যক্তির এরকম কথা শুনে নির্মলা একটু চিন্তায় পড়ে যায়। আরে দাদা, আপনি হঠাৎ করে যদি এরকম বলেন তাহলে কি করে হবে? আমি তো এখানে কিছু বাচ্চাদের সেলাই শেখাই, অনেকের কাপড় সেলাই করি, এইভাবেই তো আমার সংসার চলে। এরকম করে হঠাৎ করে বললে আমি এখন কোথায় যাব? ওইসব কিছু আমি জানি না, আমি এখানে একটা খুব সুন্দর বাড়ি বানাতে চাই, 2 দিনের মধ্যে ঘরটাকে খালি করে দিও। এইরকম বলে ওই ব্যক্তি সেখান থেকে চলে যায়। নির্মলার খুবই মন খারাপ হলো। তখন সে মেয়েদেরকে বলল, আমাদের গ্রামটা অনেক ছোট, আমি চাইলেও তোমাদের অন্য কোথাও শেখাতে পারবো না, কোনো গাছের তলায় তো এই সেলাই শেখানো যাবে না, তাই তোমরা কাল থেকে আর আসবে না। আর এরকম কথা শুনে ওই 3টে মেয়ে মন খারাপ করে বাড়ি চলে যায়। তারপরে বেবি এই সব কথা গিয়ে নিজের মাকে বলল। বেবির মুখ থেকে এইসব কথা শুনে তার মা দুঃখ পেয়ে সে বলল, আমাদের তো কপালটাই খারাপ, বেচারি নির্মলা কোথায় যাবে? তুমি তো ওকে একবার এখানে আমাদের বাড়ি আসতে বলতে পারতে। হ্যাঁ, আমিও এটাই ভাবছিলাম, কালকে আমরা 2জনে গিয়ে ওনাকে এখানে নিয়ে আসব। তার পরের দিন সকালে বেবি আর তার মা নির্মলার বাড়িতে যায়, কিন্তু তার আগেই নির্মলা বাড়ি ছেড়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তার সেলাই মেশিনটা সেখানেই ছিল। তখন বেবি বলল, মা সেলাই মেশিন যখন এখানে আছে তাহলে উনি নিশ্চয়ই এখানে আসবে। এইভাবে কিছুদিন কেটে যায়, কিন্তু নির্মলা ফিরে এলো না। সেখানে খুব বড় একটা বাংলো আর সুইমিং পুল তৈরি হয়ে যায়। কিছুদিন পর নির্মলা ওই বাড়ির মালিকের কাছে যায়, সেখানে গিয়ে বলল,
দাদা, এখানে আমার সেলাই মেশিন ছিল, আমি ওই পাশের গ্রামে ঘর খুঁজছিলাম, তাই 10-15 দিন লেগে গেছে। এখন আমি ওই মেশিনটাকে নিয়ে যেতে এসেছি। এতদিন ধরে দেখলাম যে তুমি আসছো না, সেজন্য আমি ওই মেশিনটাকে বাইরে ফেলে দিয়েছি। এইভাবে অহংকারের সাথে কথা বললো। তখন নির্মলা দুঃখের সাথে বলল, আপনি এই কাজটা কিন্তু একদম ঠিক করেননি, এইভাবে মেশিনে তো রোদ্দুর আর বৃষ্টি পড়লে মেশিনটা খারাপ হয়ে যাবে। এইভাবে তার মন খারাপ হয়ে যায়। সে যেমনটা ভেবেছিল ঠিক তেমনটাই হলো, মেশিনটাই পুরো মরচে ধরে যায়। এই মেশিনটা তো পুরোপুরি খারাপ হয়ে গেছে, এবার আমি এটা নিয়ে কি করব? তুমি নিজের কাছে এটা রাখো। এইরকম বলে নির্মলা ওই মেশিনটাকে সুইমিং পুলে ফেলে দেয়। তখনই ওই সুইমিং পুল থেকে একটা নতুন মেশিন বাইরে এলো। এটা দেখে নির্মলা তো অবাক হয়ে যায়, সে ভাবলো এটা কি করে সম্ভব। তখন সুইমিং পুল থেকে একটা আওয়াজ এলো, আমি একটা জাদুই নদী থেকে বেরিয়ে আসা জল, এই সুইমিং পুলে আসার পর থেকেও আমার জাদুই শক্তি কম হয়নি, এবার আমি একটা জাদুই সুইমিং পুল, তোমার যা লাগবে আমাকে বলো আমি দেব। তখন নির্মলা কাঁদতে কাঁদতে তাকে সব ঘটনা বলল। ও, তো এই ব্যাপার? কোনো ব্যাপার না, এবার থেকে তুমি এই সুইমিং পুলে নিজের ক্লাস শুরু করো, আমি এই সুইমিং পুলটাকে মাটিতে পরিবর্তন করব, এখানে একটা বাড়িও তৈরি করে দেব তোমার জন্য। এটা শুনে অবাক হয়ে নির্মলা বলল, কিন্তু এখানে মালিক তো রাজি হবে না, ওনার বলাতে কি যায় আসে, তোমাকে কেউ দেখতে পাবে না, আমি এমন একটা ব্যবস্থা করব, তুমি এখানে নিজের ক্লাস শুরু করতে পারবে, তুমি যতদিন ইচ্ছা এখানে থাকতে পারো, এখানে তোমার বাড়ি আছে, তুমি এখানে ক্লাস করাও, এটা শুধুমাত্র তুমি আর তোমার স্টুডেন্ট জানবে, আর কেউ জানবে না, আমি ঠিক এমনই জাদু করে রাখবো। এটা শুনে নির্মলা অনেক অবাক হয়ে যায়। পরের দিন নির্মলা বেবির সঙ্গে সঙ্গে আরো ওই দুটো মেয়েকে ওইসব কথাগুলো বলল, তারা তিনজনে এটা শুনে অবাক হয়ে যায়। তারপর থেকে নির্মলা সেখানেই থেকে বাচ্চাদের ক্লাস শুরু করলো। তারপর থেকে নির্মলা সেখানে খুশি খুশি থাকতে লাগলো, কিন্তু এই কথাটা কেউ জানতে পারলো না, আর এইটা হয়েছিল ওই জাদুই সুইমিং পুলের জন্যে।